এয়ার ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ফোল্ডার মার্ক করে রাখা যায়, অর্থাৎ আমরা যারা গ্রাফিক্স বা ফ্রিল্যান্সিংয়ে কাজ করি বা অন্যান্য অনেক কাজ করি যেগুলোতে আমাদের অনেক ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা যদি ফোল্ডারগুলোকে যদি মার্ক করে রাখি বা কোনো একটা মার্কিং করে রাখি, তো সেক্ষেত্রে আমাদের মূলত বুঝতে সুবিধা হয় যে এই ফোল্ডারের মধ্যে কী রয়েছে। তো এক্ষেত্রে আমরা মূলত ফোল্ডার মার্কার একটা সফটওয়্যার ইউজ করতে পারি। তো এই জন্য আমরা মূলত গুগলে চলে আসার পর এখানে লিখব ফোল্ডার মার্কার। তো আমরা এখানে ফোল্ডার মার্কার লিখে মূলত গুগলে সার্চ দেব। তো ফোল্ডার মার্কার লিখে গুগলে যখন আমরা সার্চ দেব, তো সেক্ষেত্রে আমরা মূলত ফোল্ডার মার্কার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মূলত আমরা সেখান থেকেই এটি ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে দেখেন উপরে ফোল্ডার মার্কার একটা অপশন চলে আসছে এবং উপরে আমরা যদি ক্লিক করি এখানে, তো সেক্ষেত্রে আমরা মূলত এখানে ফোল্ডার মার্কারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মূলত তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মূলত আমরা এটি ডাউনলোড করে নিতে পারবো। তো এখান থেকে মূলত দেখেন ডাউনলোড নাও একটা অপশন রয়েছে, তো আমরা যদি এখানে ক্লিক করি তো সেক্ষেত্রে মূলত এটি ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা যদি ফোল্ডার মার্ক করি তো সেক্ষেত্রে ফোল্ডারগুলো দেখতে এরকম হবে। মূলত আমরা উপরে অ্যারো দিতে পারি, আপ অ্যারো, ডাউন অ্যারো, এরপর ডট ইউজ করতে পারি এবং বিভিন্ন ধরনের মূলত লোগোগুলো এখানে সাইডে ইউজ করতে পারবো এবং বিভিন্ন কালার ইউজ করতে পারবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে এই ফোল্ডারের মধ্যে কী রয়েছে। তো বোঝার সুবিধাতে মূলত আমরা এইভাবে ফোল্ডারগুলো মার্ক করে রাখবো। তো আমরা যদি এখানে ফোল্ডার মার্কার এখানে যদি ডাউনলোডে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে আমরা এটি ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে দেখেন ডাউনলোড কিন্তু আমাদের শুরু হয়েছে, এটি 32 MB একটা ফাইল। তো এখানে থ্রি ডটে ক্লিক করলে এরপর ডাউনলোডে চলে আসবেন। তো এখানে দেখতেছেন যে আমাদের কিন্তু এটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর মূলত এখান থেকে আমাদের সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। তো ডাবল ক্লিক করে মূলত সাধারণ আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল দিই মূলত সেভাবেই এগুলো ইনস্টল দিয়ে নেব। তো এখানে নেক্সটে ক্লিক করব, এরপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো এখানে এগ্রিমেন্টটা পরে নেবেন, এরপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে দিয়ে দিলাম, এরপর নেক্সট, এবং এখানে নেক্সট, এরপর এখানে নেক্সট, এবং আবারও নেক্সট, এবং নেক্সট, এরপর ইনস্টলে ক্লিক করবেন। তো সাধারণভাবে আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল দেই যে নেক্সট নেক্সট এরপর ইনস্টল, তো এইভাবে মূলত আমরা এটা ইনস্টল দিতে পারবো। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্তেছেন লঞ্চ ফোল্ডার মার্কার, এখানে আমরা এটি টিক মার্ক রাখা অবস্থায় ফিনিশে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্তেছেন যে ফোল্ডার মার্কার যে সফটওয়্যারটা রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং প্লিজ ওয়েট এখানে দেখাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই এটি সফটওয়্যারটি এখানে ওপেন হয়ে যাবে। তো এটা একটা পেইড সফটওয়্যার, আপনারা এখানে 30 দিন ট্রিয়াল ব্যবহার করতে পারবেন এবং এরপর আপনাদের মূলত এটি রেজিস্টার করে নিতে হবে। তো এরপর রেজিস্টার করে নিলেই মূলত আপনারা এটি লাইফ টাইম ইউজ করতে পারবেন। তো এখানে মূলত আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে মূলত এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডার মার্কার প্রো 4.8 যে ভার্সনটা রয়েছে সেটা এখানে দেখাচ্ছে এবং এখানে অ্যাকশন, ফোল্ডার, ল্যাঙ্গুয়েজ হেল্প এগুলো রয়েছে। তো আমাদের ফ্রি ট্রিয়াল অবস্থায় আমরা মূলত সবগুলো এখান থেকে ব্যবহার করতে পারবো না, কিছু কিছু ব্যবহার করতে পারবো। তো এখানে দেখেন, তো এখানে নিচে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না। তো যখন আমরা এটি রেজিস্টার করে নেব তো সেক্ষেত্রে আমরা মূলত এটি সবগুলো ইউজ করতে পারবো। তো তারপর এখানে অনেক রয়েছে, তো এগুলোর থেকেই মূলত আমরা ইউজ করতে পারবো অনেকগুলো। তো এখানে কালার ইউজ করতে পারবো, এরপর এভরিডের মধ্যে কিছু রয়েছে, এরপর মেইনের মধ্যে ইউজার আইকন, এরপর কাস্টম। তো আমরা এখানে মূলত এখান থেকে মূলত আমরা দেখবো যে কীভাবে এই আইকনগুলো ইউজ করা যায় ফোল্ডারের মধ্যে। তো ফোল্ডার মার্কারের আইকনগুলো আমাদের ফোল্ডারের মধ্যে ইউজ করার জন্য আমরা মূলত এখানে দেখেন কয়েকটা ফোল্ডার এখানে রয়েছে। তো এই ফোল্ডারগুলোর মধ্যে আমরা যদি কয়েকটা ফোল্ডারের মধ্যে আমরা যদি এটি ইউজ করতে চাই ফোল্ডার মার্কারের আইকন, তো সেক্ষেত্রে আমরা যে ফোল্ডারে দিতে যাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে মূলত রাইট বাটন ক্লিক করব। তো রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাচ্তেছেন মার্ক ফোল্ডার একটা অপশন রয়েছে। তো মার্ক ফোল্ডার অপশন থেকে মূলত আমরা এখানে কালারে যদি চলে আসি এখান থেকে কালার দিতে পারবো, এবং এখানে লাইটে চলে আসলে এখানে লাইট কালার কিছু রয়েছে এবং এখানে রেড রয়েছে, অরেঞ্জ রয়েছে, এরপর হাই প্রায়োরিটি রয়েছে, লো প্রায়োরিটি।
তো আপনাদের মূলত একটা কালার দিয়ে দেখাচ্ছি। তো এখানে কালারে আসার পর মূলত যদি আমরা একটা রেড কালার দিতে চাই, তো আমরা এখানে রেডে ক্লিক করব। তাহলে দেখেন কিছুক্ষণের মধ্যেই মূলত আমাদের এখানে ফোল্ডারটি কিন্তু রেড কালার হয়ে যাবে। তো আমরা যদি রিফ্রেশে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করে এখানে রেড কালার দিয়ে দিলাম, তো সেটি কিন্তু এখানে রেড কালার একটা ফোল্ডার এখানে সাইডে আইকন কিন্তু তৈরি হয়ে গেছে। তো ফোল্ডারটা আমরা এইভাবে মার্ক করে নিতে পারলাম। এরপর আমাদের আরেকটা যে ফোল্ডার রয়েছে এটা যদি আমরা যদি এখানে যদি মার্ক করে নিতে চাই, তো সিমিলারলি আমরা ফোল্ডারটা সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব এবং মার্ক ফোল্ডারে আসার পর এখানে আমরা যদি এটি হাই প্রায়োরিটি দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে হাই প্রায়োরিটিতে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করার পর এখানে রিফ্রেশে আমরা যখন ক্লিক করব, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে কিন্তু একটা আপ অ্যারো একটা কিন্তু সাইন কিন্তু আমাদের এখানে ফোল্ডার এখানে মার্ক হয়েছে, অর্থাৎ ফোল্ডারের মধ্যে আপ অ্যারো একটা মার্কার এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা মূলত ফোল্ডারগুলোর মধ্যে মার্ক করে নিতে পারবো। তো এরপর আমাদের যদি প্রয়োজন হয় আমরা ডান ওয়ারকে এখানে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে এখানে এরকম একটা ডট একটা আইকন এখানে তৈরি হবে। তো আমরা রিফ্রেশে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদের ওকে করে দিতে হবে। তো এখানে ওকে দেওয়ার পর যদি আমরা এখানে চলে আসি এবং রিফ্রেশ করি, তো সেক্ষেত্রে এখানে দেখেন নিউ ফোল্ডার টু যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে একটা ব্লু কালার কিন্তু আমাদের এখানে একটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা নিউ ফোল্ডার আরেকটা ফোল্ডারের মধ্যে আমরা যদি মার্ক করতে চাই, রাইট বাটন ক্লিক করে এখানে কালারে চলে আসবো এবং কালারে আসার পর আমরা এটি যদি ধরেন এখান থেকে আমরা একটা লেমন কালার দিতে যাচ্ছি, তো লেমন কালারে আমরা যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে এখানে কিন্তু ওকে ক্লিক করার পর এখানে যদি আমরা রিফ্রেশ দিই, তো দেখেন এটি কিন্তু লেমন কালার তৈরি হয়ে গেছে। তো এভাবে মূলত আমরা ফোল্ডারগুলো মার্ক করে নিতে পারবো, অর্থাৎ আমাদের বোঝার সুবিধার্থে ধরেন আমরা অনেকগুলো ফোল্ডার নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের যদি আমরা এভাবে ফোল্ডারগুলো মার্ক করে রাখি তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে এই ফোল্ডারের মধ্যে কী রয়েছে। তো এভাবে আমরা সহজেই কাজগুলো করতে পারবো, অর্থাৎ আমাদের যে কোনো কাজ করতে বা ফোল্ডার একটা একটা করে খুঁজতে হবে না, সহজেই আমরা ফোল্ডারটা বের করে মূলত আমাদের কাজগুলো সহজেই কমপ্লিট করতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে যেন তারাও এই বিষয়টা শিখতে পারে। এবং এয়ার ল্যাবরেটরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এতে করে নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে তো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন।